মিউজিক ইজ দ্য শর্ট হ্যান্ড অফ ইমোশনস বলে গেছেন বিখ্যাত রাশিয়ান লেখক লিও টলস্টয়। অর্থাৎ সঙ্গীত হচ্ছে আপনার ইমোশনসগুলো প্রকাশের সবচেয়ে সহজতম ও সুন্দরতম মাধ্যম। আর তাই তো আজ আমি হাজির হয়েছি আপনাদের ভালো লাগার কিছু মানুষদের নিয়ে কিছু সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। সো দর্শক, আমি রুকায় জাহান চমক, ব্যাক টু ইউর ফেভারিট শো অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশন অন আরটিভি। সো দর্শক, একটু নড়ে চড়ে বসুন, কিচেনে যান, এক কাপ কফি বানান, আর কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করতে থাকুন আমাদের আজকের অনুষ্ঠান। কারণ আজকে আমাদের সাথে একটি সারপ্রাইজ আছে, আর সারপ্রাইজটা সম্পর্কে যদি কোনো হিন্টস দিয়ে দেই তাহলে আসলে সারপ্রাইজটা সারপ্রাইজ থাকবে না। তাই সরাসরি দেখে নিন আমাদের সাথে কে আছে আজ। আমাদের সাথে আছে আজ ব্যান্ড আভাস। Hey everybody, hello everybody. Yeah, I'm fine. সবাই কেমন আছেন? হ্যাঁ, আমরা আভাস ব্যান্ড পরিবার খুবই ভালো আছি এবং খুবই ভালো লাগছে যে অনেকদিন পরে করোনার একটা বড় বন্ধের পরে আমরা এসে আবার মানুষের সঙ্গে একসঙ্গে যোগাযোগ করছি আরটিভির মাধ্যমে। Wow, wow. Thank you so much. আসলে আমি সবাইকে personally thank জানাচ্ছি। Thanks for giving your valuable precious time from your very busy schedule of your life. Thank you so much. আচ্ছা ভাই, আজকে আমাদের অনেক গান হবে, অনেক আড্ডা হবে। সো গান বা আড্ডা শুরু করার আগে একটু আমরা যদি আভাস সম্পর্কে জানি বা আমাদের আভাস ব্যান্ড সম্পর্কে পুরোটা মানে সবার সম্পর্কে যদি একটু জানি বা কীভাবে জার্নিটা শুরু করলো। ঠিক আছে, আভাসের আমরা যে মানুষগুলো, আমি তুহিন, রাজু আছে বেজে একসঙ্গে, রিঙ্কু বাজাচ্ছে ড্রামস আমাদের একসঙ্গে, সুমন আছে গিটারে, আর কি যে আছে শাওন, আভাস পরিবার এই পাঁচজন। আচ্ছা ও জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আসলে আমরা এখন একটা গান শুনে ফেলি আভাসের। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রথম গান হচ্ছে মানুষ এক, এটা আমাদের প্রথম গান আভাস ব্যান্ডের। তো আমরা সামগ্রিক অবস্থায় বাংলাদেশের যে দুর্ঘটনাগুলো ঘটছে যেগুলো নিয়ে আমরা সবাই হতাশ, চিন্তিত, ক্লান্ত বা আমাদের মনক্ষুণ্ণ সবাই, সেই পরিস্থিতিগুলো আমরা চাই না। মানুষ যেন মানুষের মতো ব্যবহার করে, মানুষ যেন মানুষ হয়ে থাকে। আসলে একটা ভালো মানুষ হওয়া খুব কঠিন, আভাস খুব সোজা। তো ভালোর কাছাকাছি থেকে আমরা যেন আমাদের জীবনগুলোকে পার করে দিতে পারি, কারণ এই সমস্যাগুলো আমাদেরকে সবাইকে ভাবাবে, সবাই সময় নষ্ট করবে আমাদের এগিয়ে যাওয়ার সময়, পুরো দেশটাকে নিয়ে সবাই যে জায়গা থেকে কাজ করার সময়। তো এই অমানবিক, অমানসিক এই কাজগুলো যেন আর না হয়, সেটার জন্য আমাদের সারা দেশের মানুষের সবার সঙ্গে একসঙ্গে আহ্বান থাকলো আরটিভির মাধ্যমে। কারণ এইগুলো দুঃখজনক, আমরা সবাই কষ্ট পাই এবং দুঃখ পাই, কারণ এই স্মৃতিগুলো আমাদের জন্য খুব দুঃখজনক। তো এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে, কখনোই ছিল না এটা বাংলাদেশে এবং আগামী তো থাকবে না বলে আভাস বিশ্বাস করে। তো মানুষ হয়ে বেড়ে ওঠার জন্য একটা মানুষের যে গান, যে আকুতি, সেটা নিয়ে আভাসের আমাদের প্রথম গান ব্যান্ডের মানুষ এক। তো সেটা সবার সঙ্গে শেয়ার করছি। গেল আমার বয়স বাড়ল কই, একটা একটা করে দিন কেটে গেল আমার, মানুষ হলাম কই।
একটা করে দিন কেটে গেল আমার বয়স বাড়ল কই একটা একটা করে দিন কেটে গেল আমার মানুষ গোলাম কই সময়ের সাথে সমাজের কাছে প্রশ্ন করেছি আমার মানুষ হবার সুযোগ পেলাম আমি তো সেই মানুষ দিন একটা একটা করে দিন কেটে গেল আমার বয়স বাড়ল কই একটা একটা করে দিন কেটে গেল আমার মানুষ গোলাম কই চমৎকার ও মাই গড অ্যামেজিং আসলে আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস আমি আসলে এটার পরে কী বলবো এত সুন্দর মানে কথাগুলো ও মাই গড মানে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ভাই আমাদের সাথে একটা দর্শক আছে আমরা আসলে কলটা নিয়ে নিই কে বলছেন দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন আমি মালিবাগ থেকে শুভ বলছিলাম হাই হাই শুভ হ্যালো শোভা সম্প্রচার করার জন্য কারণ এই জন্য আমরা আমাদের প্রিয় ব্যান্ড আভাসকে দেখতে পাচ্ছি আর আফটার দিস প্যান্ডেমিক এই যে ফার্স্ট অনুষ্ঠান আভাসের এই জন্য আরটিভি কে অনেক থ্যাংকস আর তুহিন ভাইকে স্পেশালি একটা থ্যাংকস যে কারণ উনি অনুষ্ঠান শুরুতেই আমাদের যে কারেন্ট সিচুয়েশন এটার এগেনস্টে উনি বলেছেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর এটার সাথে আমি চাই যে বাস্তব গানটা যেন তুহিন ভাই একটু করে কারণ বাস্তব গানটা পুরোপুরি আমাদের এই সিচুয়েশনটার সাথে মিলে যায় হ্যাঁ অবশ্যই করবে অবশ্যই করবে রিকোয়েস্টটা থাকলো আর কি বাস্তবের জন্য
আর থ্যাংক ইউ সো মাচ শোভা কল করার জন্য। আমরা কি বাস্তব গানটা শুনবো এখন নাকি আমরা পরে শুনবো? হ্যাঁ হ্যাঁ, কারণ এটা লাস্ট ট্র্যাক আমাদের যেটা রিলিজ হয়েছিল আমরা একটু পরে করব ইনশাআল্লাহ। শিওর শিওর, তো আমরা এখন নিশ্চয় বাধারে গানটা করব। এটা এটা ফারহানের লেখা এবং শুরু করা। শিওর, আমি তাকিয়ে রই মিলাদি গঙ্গ মানুষ ভরা ফুলা প্রান্তরে আর যে দেখি তোর খোলা চুলে ভেসে যায় আমারই স্বপ্ন।
বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমরা যখন বলতেছিলাম যে আভাস সম্পর্কে, আভাসটা কবে মানে এস্টাবলিশ হয় আর এই বিষয়ে একটু জানতাম, মানে একটু ছোট্ট যদি জানি অর সামথিং। হ্যাঁ ভাইয়া, আভাস আমরা ফর্ম করি 2017-এ, অফিশিয়ালি আমাদের লঞ্চিং ছিল 16 ডিসেম্বর, যেদিন আমরা সবাইকে জানাই। বাট তার আগে থেকেই আমরা কাজ শুরু করি, আমাদের কিছু ইনসাইট ছিল, কিছু প্র্যাকটিস পেড আমরা কাজ করি। আর শুরুটা ছিল সুমন ভাইয়ের থ্রুতেই হয়, যিনি গিটার বাজাচ্ছেন। সো উনি তিনের সাথে যোগাযোগ করেন, কথা বলেন, তারপর একে একে আমরা একজন করে অ্যাড হতে থাকি সবাই, এবং ফাইনালি যেটা আমরা দেখতে পাচ্ছেন সবাই আভাস, এটাই ছিল আমাদের শুরু। আমরা আমাদের একটা একটা করে আমাদের প্রোডাকশন বা গানগুলো নিয়ে কাজ শুরু করলাম। মানুষ এক ছিল আমাদের প্রথম প্রচেষ্টা, তারপর আমরা আমাদের আভাস নিয়ে আসি, থার্ড সং বাস্তব, এবং তারপর আরও গান করছি, সামনে আসছে, কাজ চলছে। তাহলে কি আমরা এখন আরেকটা গান শুনি নেই নাকি? আচ্ছা আরেকটা গান শুনবো, হ্যাঁ শুনি, কি শুনবো আমরা?
বাহ, খুব সুন্দর একটি গান। এই গানটি আমার মনে হয় সবারই কম বেশি খুব প্রিয় একটি গান। হ্যাঁ, খুবই বিখ্যাত একটি গান, এটা আরও হাজার বছর ধরে বিখ্যাত হবে এবং বেঁচে থাকবে। কারণ আসলে আমরা মানে অযথাই কিছু বাজে জিনিস নিয়ে আমরা অযথাই সেটাকে নিয়ে আমরা সময় নষ্ট করি। আসলে আমাদের দেহ তত্ত্বটাও জানা উচিত, কারণ আমাদের এই নশ্বর পৃথিবীতে আমরা কেউই সারা জীবন বেঁচে থাকবো না। হ্যাঁ, একসময় আমাদের চলে যেতে হবে, পাখি চলে যাবে, উড়ে যাবে। তো ওই সৃষ্টিকর্তার সঙ্গে যে আরাধনাটা, যে ভালোবাসাটা, সেটা আরও মনে হয় অটুট হওয়া উচিত, শক্তিশালী হওয়া উচিত, যেন মানুষ একদম সত্যিকারে সেই ভালোবাসাটা বেশি যেন চলতে পারে। কেননা আসলেই আমাদের খুবই মন খারাপ, আমাদের ভরাক্রান্ত। এমনি করোনা থেকে আমরা সবাই আসছি, আমাদের শিল্পী সমাজ, মিউজিশিয়ানরা, আমরা সবাই, চ্যানেল, সব মানুষগুলি আবার একত্রিত হচ্ছি। আসলে আমাদের এখন ফাইট দিয়ে এগিয়ে যাওয়ার সময়। মানে কোনো বাজে খবর, বাজে অযাচিত কোনো সংবাদ যেন আমাদেরকে বিচলিত না করে, সেদিকটায় আমাদের মন দিতে হবে অবশ্যই। আচ্ছা, এখন তাহলে আমরা পরের গানে চলে যাই, আমার জীবনটা ভিন্ন কিছু নয়, তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়, বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়। তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়, বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়। একই ভাবে বেঁচে আছি ঈশ্বরটা জানেন, এই পৃথিবীর অলি গলি ভ্রান্ত কথার মানে। শুদ্ধ কথা রীতিনীতি পেট চুক্তির ওই কাব্যগীতি, শুদ্ধ কথা রীতিনীতি পেট চুক্তি দুই কাব্যগীতি, সরকারি তালে বাজায় শহরটায়, শিকল পায়ে যে মানুষটা হেঁটে যায় কি বাপায়, হেঁটে হেঁটে অবশেষে দিন কেউ মানে না। ছোট্ট বাসা
আছে কথায় বিশাল আশা, মনের ভেতর প্রশ্ন ধরে ঘুম ভেঙে যায় ধূসর ভরে। দংশন মনের বাঁধন কৃত কর্মে সময়ের সাধন, মনের দংশন মনের বাঁধন কৃত কর্মে সময়ের সাধন, প্রথাগত জীবনের চাপে শহরটায় অন্ধরাতে যে নাবিকটা ভেসে যায় কি বাবাই, ভেবে ভেবে অবশেষে দিন চমৎকার গান, খুবই সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো ভাইয়া, আসলে আমার একটা ঘটনা মনে পড়েছে, লাইক ব্যাক ইন 2018 2018 সালে ফেব্রুয়ারিতে, মেবি ইট ওয়াজ ইয়োর ফার্স্ট কি বলে এটাকে কনসার্ট ছিল, ফার্স্ট কনসার্ট ছিল মেবি জাহাঙ্গীরনগরে, রায় জাহাঙ্গীরনগরে রায় আমার তো আমার আমি মানিকগঞ্জ মেডিকেলে পড়ি, সো আমার আসলে ওখান থেকে যেতে হয় জাহাঙ্গীরনগর সামনে দিয়ে যেতে হয়। তো দ্যাট ডে আমি যখন যাচ্ছিলাম তখন আমরা শুনি যে এখানে কনসার্ট হচ্ছে আর সামথিং আর এরকম বিষয়, তো আমার পার্টিকুলারলি মনে আছে এই ইভেন্টটা আপনাদের জাহাঙ্গীরনগরের ওই কনসার্টের ভেনুটা, মুক্তমঞ্চ যেটা, যেখানে সিলেবান্দিল মুক্তমঞ্চ, তো সেখানে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ হয় কনসার্টের জন্য বা যে কোনো কালচারাল প্রোগ্রামের জন্য। তো ওরা লাকি, ওদের খুব সুন্দর একটা ভেনু আছে, খুব সুন্দর। ওখানে গান গাওয়ার সময় প্রত্যেকটা, বা আমরা মিউজিক গাওয়ার সময় দেখি যে প্রত্যেকটা মানুষ মানে এমফি থিয়েটারের মতো বসে থাকে খুব কাছে থেকে, এবং খুব বিচারক হিসেবে খুব মজার একটা মানুষ, আর লিসেনারগুলি খুব রিচ আমাদের ইউনিভার্সিটি কার মানে লেভেলের সব ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো মানুষ কালচারালি অনেক এনরিচড ল্যাঙ্গুয়েজ, এবং তারা গানকে অন্যভাবে ভাবে, গানকে অন্যভাবে দেখে, তাদের গানের প্রতি ভালোবাসাটা বিশাল। সো ভাইয়া, এখন আমরা কোন গানটা শুনবো? এখন শুনবো আহত কিছু গল্প, একটা গান। কখনো কি তুমি আকাশকে বলেছো আমার কথা, কখনো কি তুমি বাতাসকে ডেকেছো জেনেছো বুঝেছো আমার ব্যথা আকুলতা, কখনো কি তুমি আমার আমি তোমার বলে চিৎকার করে কাঁদনি, তারাদের সামনে
শুনেছি তুমি জানো জেনে আমার জন্যে না হয় কিছুটা মানো সঙ্গে হাঁটো হেঁটে যাই তবু অনন্ত পথ ঘাট কখনো কি পথ ভালো পথ চলো ভেবে হতাশ হয়ে পড়নি সময়ের সামনে জেনেছি তুমি জানো জেনে আমার জন্যে না হয় মানো জেনেছি তুমি জানো জেনে আমার জন্যে না হয় কিছুটা মানো রাতে বৃষ্টি ভেজা আহত কিছু গল্প মেলে স্বপ্ন ডানা মেলে স্বপ্ন ডানা কখনো কি তুমি আমার স্বপ্নে ভাসো অন্ধ কখনো কি তুমি ক্লান্ত উদ্ভ্রান্ত মনে স্বপ্নের থেকে জাগনি আমারই সামনে জেনেছি তুমি জানো জেনে আমার জন্যে না হয় কিছুটা মানো জেনেছি তুমি জানো জেনে মেসমোরাইজিং খুব সুন্দর হয়েছে ভাইয়া আমরা তো অনেক গান শুনছি এখন একটু মানে আমাদের সমসাময়িক যে ভয়ঙ্কর প্রবলেম এখন চলছে যেমন করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় রাইট তো এই সময়টা আমাদের জীবনযাত্রা সবারই কম বেশি চেঞ্জ হয়েছে আপনাদের কীরকম পরিবর্তন হয়েছে আর সামথিং যদি একটু জানতে পারি সবার মতোই আমাদেরও ব্যক্তি জীবনে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু সমস্যা হচ্ছে কি প্যান্ডেমিকের পরবর্তী যে রিহ্যাবিলিটেশনের সময়টা ওইটাতে আমরা কীভাবে গুছিয়ে নেব আমাদের পুরো শিল্পী পরিবার ব্যান্ড পরিবার শুধু আমরা তো একলা না আমাদের সঙ্গে লাইটের মানুষ আছে আমাদের ক্রুয়ের বন্ধুরা আছে স্টেজ যারা বানাচ্ছে যারা আয়োজন করছে সব কিছু ভলেন্টিয়ার সব কিছু মিলে একটা বিশাল টিম তো এই টিম সবাইকে মিস করছি আমরা সবাই
তার বড় অংশের মানুষ যখন একত্রিত হওয়ার পারমিশন আবার আমাদের আসবে, করোনা ইনশাল্লাহ সবার কন্ট্রোলে চলে আসবে, তখন আমরা হয়তো ইয়ে করব। কনসার্ট এগুলো আসলে এগুলো ছাড়া তো আসলে মিউজিক তো জমে না। হ্যাঁ, প্রচুর শিল্পীও চাপে আছে, কারণ তার পারফরমেন্সের ব্যাপারটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, চেইন ধরে সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে, তো ওদের দিকটাও আমাদের সবাইকে ভাবা উচিত। আসলে আমাদের অনেক বড় বড় সমস্যা রয়ে গেছে, বারবার বলছি যে আমাদের অনেক বড় বড় সমস্যা রয়ে গেছে। আমরা ছোটখাটো কিছু অমানুষের কিছু অমানবিক কাজের ওই জিনিসগুলোতে পুরো মত্ত হয়ে না থেকে ওদেরকে প্রপার শাস্তিটা দিয়ে শেষ করে দিয়ে ওটাকে কবর দিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। রাইট ভাইয়ার মানে জীবন সম্পর্কে ফিলোসফিটাও খুব সুন্দর। না ফিলোসফি এটা বাস্তবতা। অফকোর্স। আচ্ছা ভাইয়া, তো আমরা এখন পরবর্তী গানেকে যাব। আমরা একটু নরম একটা কিছু গান শেষের দিকে আমরা খুব জমজমাট গানগুলোকে গাবো। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো সেদিনের কথাটা আমরা শেয়ার করছি সবার সঙ্গে। আচ্ছা, এটা পরে আভাস। আচ্ছা দেখো, আমরা কোনটা শুনছি এখন? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো সেদিনের কথা। বিশেষণ খুঁজে পাচ্ছি না, কি বলবো, এটাই একটা বিশেষণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাদের পক্ষ থেকে। তো ভাইয়া, আমাদের সাথে একটা ফোন কল আছে, সো আমরা নিয়ে নেই। সো দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলুন, কোথা থেকে কল করছেন বলুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি দর্শক। আমি মাহি বলছি, শাহরিয়াজ হোসেন মাহি।
হ্যালো মাহি, হাই, অসংখ্য ধন্যবাদ এত রাত জেগে আমাদের অনুষ্ঠান দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। হাই, হ্যালো, জি আপনি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি তুহিন ভাইয়া আছে, ভাইয়ার জন্য রাত জাগা ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ মাহি। মাহি কোনো গানের রিকোয়েস্ট? ভাইয়া, ভাইয়ার সাথে একটু কথা বলতাম আমি। আচ্ছা, আমরা এই যে সবাই আছে, আমার সে সব ভাইয়ারা আছে একসঙ্গে, বলো মাহি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনার কাছে আমার গানের রিকোয়েস্ট হচ্ছে আজম খানের তুমি যারে চাইরে। তুমি যারে চাইরে না, আমি যারে চাইরে। আচ্ছা, ওদিক থেকে আমাকে বলতেছো তো, সেজন্য তুমি যারে চাইরে। আজম খানের তুমি, হ্যাঁ জি, সরি স্যার, আমি যারে চাইরে, আমি যারে চাইরে। কিন্তু তুমি আমাকে বলছো দেখি, এটা তুমি হবে এখন আমার জন্য, এখন আমি দিয়ে দেবো। আমি যারে চাইরে, আমার আরেকটা রিকোয়েস্ট ছিল, আমার ছোট ভাইয়ের নামটা যদি একটু বলতেন, ওর নাম মিতুল। মিতুল, মিতুল একটি লক্ষ্মী ছেলে, পুরাটা বাক্য বলে দিলাম। মিতুল মন্দে প্রশ্ন করবে, মিতুল অনেক বড় একটা, বড় মনের সুন্দর একটা মানুষ হবে, লক্ষ্মী ছেলে। ভাইয়া, আমার ছোট ভাই আপনার অনেক বড় একজন ফ্যান, দোয়া রাখবেন আমাদের জন্য। অবশ্যই 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 মিতুল, ভালো থাকো এবং পড়াশোনা ভালো করে, মিতুল আর মিতুলের বড় ভাই। রাইট, ওকে, ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান কলটি করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই আপনার জন্য শুভকামনা করছি। ভাই, আমরা কি গানটা গাচ্ছি? আজম খানকে নিয়ে বলার মতো কিছুই নাই, উনার গানগুলোকে আমরা গেয়ে যাবো, বাঁচিয়ে রাখবো। উনি আছেন আমাদের মধ্যে, আমাদের পথিকৃত, আমাদের ব্যান্ড এরিনার, ব্যান্ড জগতের, বাংলাদেশের ইতিহাসের প্রথম দিককার একজন সৈনিক, উনি মুক্তিযোদ্ধা। আজম ভাইকে সালাম এবং সেলুট, উনি যেখানে থাকবেন ভালো থাকবেন, এবং ওনার অবদান আমরা সারা জীবন বয়ে এগিয়ে নিয়ে যাব, কেননা অতীত ভোলা যাবে না, যে জাতি অতীত ভুলবে সে জাতি ধরা খাবে। আমরা আজম তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা গানটা শুরু করি। ভাই, যতজন সিনিয়র মিউজিশিয়ান আছেন যাদেরকে আমরা হারিয়েছি, গীতিকা সুরকার অনেক শ্রদ্ধেয় নামগুলোকে আমরা হারিয়েছি, শক্তিশালী মানুষগুলোকে, কারণ এই শক্তিশালী মানুষগুলো তৈরি হতে একটা সময় লাগে। হ্যাঁ, একটা বড় গল্পের একটা সময়ের ব্যাপার, তো হুট করে হারিয়ে ফেললে সেটা খুঁজে পাওয়াটা আছে কঠিন। সবাইকে সালাম দিয়ে, হ্যাঁ, আমি জানে চাই রে, সে থাকে মরি অন্তরে। আমি জানে চাই রে, সে থাকে মরি অন্তরে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে। আমি যারে চাই রে, সে থাকে মরি অন্তরে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও। আছে এই নাই অন্তরে নিয়েছে ঠাই, বিরাজ করে সে ভুবনে। এই আছে এই নাই অন্তরে নিয়েছে ঠাই, বিরাজ করে সে ভুবনে। আমি তার
আমি দারে পেয়েও হারাই রে, ভক্তিতে মুক্তি জানিয়ে সত্যি বাসনা পূর্ণ হবে সাধনে, ভক্তিতে মুক্তি জানিয়ে সত্যি বাসনা পূর্ণ হবে সাধনে, আমি দারে পেয়েও হারাই রে, 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 আমি যারে চাই রে, যে থাকে মরি অন্তরে, আমি যারে চাই রে, যে থাকে মরি অন্তরে, আমি দারে পেয়েও হারাই রে, 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 রে 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 এনার্জেটিক পারফরমেন্স, ও মাই গড। আমার মনে হয় যে দর্শক যারা একটু জাস্ট ঘুম ঘুম চলে এসছে এত রাতে, তাদেরও ঘুম চলে গেছে এত এনার্জেটিক পারফরমেন্সের পরে। আর গানের কথাগুলোও খুব অসাধারণ, আমরা কথাগুলি এত সহজ সরল কিন্তু খুব ডেপথফুল, মিনিংফুল, সেই জন্য সব মানুষের কাছে খুব দ্রুত ছড়িয়ে গেছে ভালোবাসাগুলি। আজম ভাইয়ের গানের কথাটা সত্যি সুন্দর। আমরা চাই আমরা যে আমাদের অন্তরে আছে তাদেরকে যেন আমরা পেয়ে না হারাই, তাদেরকে যেন আমরা পেয়ে যাই সারা জীবনের জন্য। আচ্ছা ভাইয়া, তো আমরা এখন আসি যে আমাদের যে আভাস ব্যান্ড, এই ব্যান্ডের পরবর্তী প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি আভাস ব্যান্ডের? ফিউচার প্ল্যান হলো গান করা।
আমাদের নেক্সট গান আসছে অনাথ সরি অনাথ ওকে অনাথ নামে আমাদের একটি গান আসছে ওকে এটা খুব শীঘ্রই আমাদের রেকর্ডিং কাজ চলছে দুইজনের রেকর্ডিং কাজ শেষ হয়ে গেছে আর তিনজন বাকি আছে আমরা লাইনে আছে তো এটা খুব সারপ্রাইজ এবং এটার এটা আমাদের সমস্ত কিছু সাউন্ডের সাউন্ড রেকর্ডিং টেকিং মিক্স মাস্টারিং সব কিছু দায়িত্ব পালন করছে একটা অসাধারণ মিউজিশিয়ান বিখ্যাত মিউজিশিয়ান রাফা তো ওর কাছে আজকে ওপেন করে দিলাম সবার কাছে মানুষের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সিক্রেট জেনে ফেললাম আরটিভির অনুষ্ঠানের মাধ্যমে আর এই গানটার লিরিক্সটা লিখেছে নিহন তাই অনাথ গানটার লিরিক্স যে লিরিসিস্ট সে আবার হচ্ছে আভাস গানের লিরিসিস্ট খুব সফল একজন লিরিসিস্ট আর সুরে আমাদের লিড করেছে শাওন কম্পোজিশনটা পুরো অনাথ গানটাকে কম্পোজিশনে টেনে নিয়ে এসে আমাদের সবাই মধ্যে গানটাকে ধন্যবাদ শাওন ভাইয়া আর অনাথের কনসেপ্টটা খুবই অসাধারণ যে অনাথ আসলে আমাদের চারপাশে যার কেউ নাই সেই অনাথ হ্যাঁ তাই সেই হিসেবে আমরাও আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছে মানুষ হিসেবে আমরা অনাথ হয়ে আছি আর কি তা আমরাও চাই রাষ্ট্রযন্ত্র যেন আমাদের ঠিক মতো যত্ন নেয় আমাদের চাহিদাগুলো মিটিয়ে দেয় দিচ্ছে আরও ভালোভাবে যেন দেয় তা আমাদের এই অনাথ বোধ থেকে আমাদের বের হয়ে আসতে হবে আর সত্যিকারের যে অনাথ সেই অনাথগুলোর পাশে দাঁড়াতে হবে যেভাবে আমাদের ভাইয়া আমাদের সৃষ্টিকর্তা এবং অন্যরা আমাদের হিন্দু ভাইয়া আমাদের সাথে একজন দর্শক আছেন তো আমরা আমরা দর্শকের কলটা নিয়ে নিই হ্যালো দর্শক কে বলছেন আপনার নাম বলুন কোথা থেকে বলছেন বলুন হ্যালো আমরা সবাই ভালো আছি মাশাআল্লাহ আপনাকে অনেক 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 ভালো লাগতেছে দেখে থ্যাংক ইউ শাওন ধন্যবাদ ধন্যবাদ আর তুমিও জেগে আছো এর জন্য তোমাকেও ধন্যবাদ আর অসংখ্য আপনার জন্য সব সময় আছি ভাইয়া কোন গানের রিকোয়েস্ট আছে ভাইয়া আপনার একটা রিকোয়েস্ট আছে একা গানটা করে ফেলছি আমরা শাওন পুনঃপ্রচারটা দেখতে হবে শাওন আপনি একটু দেরি করে ফেলেছেন মেবি আমাদের সাথে থাকতে একা অথবা আভাস হ্যাঁ আভাসটা করব তোমার জন্য দুটো একটা হলেই হবে আভাস হ্যাঁ অবশ্যই আভাস গানটা করা একজন মানুষের চাওয়া আছে অবশ্যই অবশ্যই করবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার কলটি করার জন্য ধন্যবাদ অনুষ্ঠানটি দেখতে থাকুন আপনার পছন্দের গানটি অবশ্যই শুনতে পাবেন আচ্ছা ভাইয়া এখন আমরা পরবর্তী গানে কি যাচ্ছি হ্যাঁ আমরা আমাদের আভাস গানটাই যাব ও মাই গড ওকে ফাইন সবার অপেক্ষার প্রহর তাহলে শেষ হলো আমরা এখন আভাস গানটি শুনবো আমার মনে হয় মানে আমি ইউটিউবেও দেখলাম মানে আভাস গানটার রেসপন্স অনেক বেশি হাই লাইক 5.6 মিলিয়ন ভিউজ মেবি এখন অ্যারাউন্ড 5.6 মিলিয়ন ভিউজ হ্যাঁ মাত্র এক বছরে ইট হ্যাজ বিন লঞ্চ মেবি অ্যারাউন্ড 2019 জানুয়ারি রাইট ইয়া সো আমি আমি দেখলাম এটার হিউজ রেসপন্স অ্যান্ড এটার লিরিক্স সম্পর্কে সবাই অনেক বেশি প্রশংসা হাইলি মানে এই লিরিক্সটাও নিহল নিহলের লেখা রাইট ওকে আমাদের পরবর্তী সঙ্গ মানে আভাসে প্রমাণ করা রাইট থিমটা খুব সুন্দর ছোট্ট করে বলি যে আমরা সৃষ্টিকর্তাকে যেভাবে ভালোবাসা উচিত আমরা সেই ভালোবাসার মধ্যে একটু গাফিলতি করতেছি আর মন দিয়ে ভালোবাসলে আর জিনিসটা পরিষ্কার হয়ে যাবে সৃষ্টাই ভালোবাসা তাই না রাইট আমরা চলে যাই এটা রিকোয়েস্ট আছে কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বোঝে না তবুয়ে মন শান্ত নিবিড়ে পথে হেঁটে কাটে সারাদিন সারাদিন মেরে পরে খুঁজেছি তোমায় অসীমের পথে তুমি হও বলে সবে গান দিয়েছো তো সবে অনুগান তুমি আভাস হয়ে আসা হতাশা মুখে হাসি কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি তোমাকে ইয়াদ বেঁধে নিয়েছি আমার হৃদয় কবে যেতে হয় সে ভালোবাসা তোমায়
সাধনা শত সুখ দুস্থ কামনা কত জল ঝড় কত কোলাহল তুমি শান্ত আবেশ যাতনা কথা সব যত হাহাকার আশা করো রং করে রব সব যত সদভাব প্রাণ সংহার গেছি হারিয়ে দু হাত তুলে ধরি বাড়িয়ে আমি সৃষ্টি তাই সস্তায় ভালোবাসি কত শত প্রাণ জীবনের গান গেছে হারিয়ে একা দাঁড়িয়ে অপেক্ষায় মিছিলে খোলা দিয়ালে রোমানে রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি তোমাকে আর বেঁধে নিয়েছি আমার ওই দয় মাঝে পথে যেতে হারছে ভালোবাসা I'm having goosebumps basically. আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে লাইক এত সুন্দর লিরিক্স এত সুন্দর মিউজিক ও মাই গড অ্যান্ড দ্য মানে টাচি লাইন ওয়াজ দেয়ার যে আমি সৃষ্টি স্রষ্টাকে ভালোবাসি তাই না সৃষ্টি তাই স্রষ্টাকে ভালোবাসি ও মাই গড খুবই সুন্দর তাকে ক্রেডিট দিতে কোনো কাপড় নেই সে ক্রেডিট পাওয়ার যোগ্য আর ক্রেডিট নাও যেন সে বসেও নেই স্রষ্টা এত বিশাল এত খুব সুন্দর গান ভাইয়া তো মানে আমরা যেহেতু মানে একটা খুব সুন্দর ফ্লো চলে আসছে আমরা আরো একটা গানে চলে যাই তাই না মানে এরপর কোন গানটা শুনতে পারবো আমরা এখন আমাদের কিন্তু ক্যাফেটেরিয়া গানের একটা রিকোয়েস্ট ছিল তাই না আমরা ওটাকে আমরা কি শুনবো আচ্ছা হ্যাঁ শিওর শিওর অফ কোর্স আজ যদি বলতে ক্যাফেটেরিয়া গিয়ে ছুটি নো 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 আমরা তো এত তাদের ছুটি দেব না আপনাকে আমরা ইয়া ভূপেন হাজারিকার মেঘ থপথপ করে গানটাকে আমরা সামনে আনতে চাই থম থম করে কেউ নেই নেই জল থই থই তীরে কিছু নেই নেই ভাঙনের যে
থই থই দিরে কিছু নেই নেই আধারের যে সুন্দর, খুব সুন্দর একটি গান শুনলাম আমরা। ভাইয়া, আমি না অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে ভাইয়ারা খুব সুন্দর টি শার্ট পরে আছে, আভাসের লোগো, রাইট? আর এটা আপনাদের, মানে এটা আপনাদের কাস্টমাইজড করা, রাইট? তো আমরা যারা আভাসের ফ্যান আছি, তারা এই টি শার্ট কি করে পেতে পারি? হ্যাঁ, এটা হেভি মেটাল টি শার্ট, একটা গ্রুপ আছে, খুব নামি গ্রুপ ওদের জগতে, তো ওদের কাছে টি শার্টগুলো পাওয়া যাবে, ফেসবুকেও পাওয়া যাবে ওদেরকে, তো ওদের ফোন দিলে যোগাযোগ করলে, ওদের শোরুম আছে একটা ফার্ম গেটে। তো আমরা যারা আভাসের ভক্ত তারা নিতে পারি, রাইট? অবশ্যই, একটা না দুটো তিনটা করে নেওয়া যাবে। শিওর। সো ভাইয়া, আসলে আমরা বিরতিতে চলে যাব, তো বিরতির পরে আমরা আরো সুন্দর সুন্দর গান শুনবো। সো দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে চলে যাব এখন। বিরতির সময় স্ন্যাক্স হিসেবে অলিম্পিক নাটি বিস্কিট কিন্তু খারাপ হতে পারে না। সো আপনার ছোট্ট স্ন্যাক্স নিতে নিতে আমরা
আমরা আবারও ফিরে আসব আমাদের প্রিয় অনুষ্ঠান অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশন অন আরটিভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আরটিভির পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ। নোয়াখালীতে নারীকে বিভৎস করে নির্যাতন এবং সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় সারা দেশে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা, দাবি ওঠে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। আওয়াজ না দিয়ে বাস্তব গানটা দিতে পারে, আওয়াজটা সবাই জানে। হ্যাঁ, খুব দুর্বল হয়ে যায়, আর একটু কঠিন বাস্তব গান। বাস্তব গানটি কোন ব্যান্ডের? Everyone stand by. 7, 6. দর্শক, একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসছি কোথায়, অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্ট মিউজিক স্টেশন অন আরটিভিতে। সো দর্শক, আমাদের খুব সুন্দর সুন্দর আড্ডা হচ্ছিল, খুব সুন্দর গান হচ্ছিল। আমাদের সাথে আজকে আছে ব্যান্ড আভাস। আর এতক্ষণ যারা শুনছিলেন বা যারা এইমাত্র টিউন করেছেন, তাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। সো ভাইয়া, আমরা আবারও অনুষ্ঠানে চলে এসেছি, গানে চলে এসেছি, আড্ডায় চলে এসেছি। সো আমরা গান দিয়ে কি শুরু করি নাকি? হ্যাঁ, অবশ্যই। এবারে গানটি হচ্ছে মহিনের ঘোড়াগুলির পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট। তাই এটা গানের লিরিকটা আরও 30 বছর আগে, 40 বছর আগের গান, মানে তখনও সে যেই বাস্তবতার মুখোমুখি ছিল গানগুলি, সেই গান এই গানটা এখনও 40 বছর পরে সে একই বাস্তবতার মুখোমুখি সময়কে নিয়ে এগিয়ে যাচ্ছে সেই গানটা। হ্যাঁ হ্যাঁ, এই গানটা অনেক বিখ্যাত একটি গান, রাইট? হ্যাঁ, অনেক 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 বিখ্যাত। What an amazing performance. খুব সুন্দর, সবাই খুব সুন্দর ইনস্ট্রুমেন্টে ছিলেন।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, আমরা যারা আভাসের ফ্যান আছি তারা আসলে জানতে চাই যে আভাসের পরবর্তী অ্যালবামটা কবে আসছে, বা অ্যালবাম সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আভাসের পরবর্তী অ্যালবামটা হচ্ছে আমাদের পরবর্তী কি প্রথম অ্যালবাম আমাদের, তার আমাদের পরবর্তী আয়োজন। তো এটা আসবে হয়তো আরও 7-8 মাস বা বছরখানেক সময় লাগবে, কিন্তু প্রাথমিক প্রসেসটা আমরা অনেকখানি এগিয়ে ফেলছি। আমরা একটা লিরিক্সিস্ট হান্টে গিয়েছিলাম একটা সবাই মিলে আভাস থেকে, যে আমরা মানুষের কাছ থেকে লিরিক্স নিব, তাদের ভালো লাগার জায়গাগুলোকে থেকে আমরা শেয়ার করতে পারি কিনা। তা সেরকম একটা উদ্যোগ থেকে যে আমাদের প্রথম অ্যালবামটা ডেডিকেট হোক সেই মানুষগুলোর জন্য, তা সেভাবে আমরা ভালো সাড়া পেয়েছি। প্ল্যাটফর্ম নামে একটা গ্রুপ টিম প্ল্যাটফর্ম, তো ওরা আমাদেরকে এগিয়ে নিয়ে আসছে, আমাদের সাহায্য করছে এই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে প্রায় 3000 লিরিসিস্ট পেয়েছি, লিরিক্স পেয়েছি 3000 মতো, লিরিসিস্ট পেয়েছি 1500-1600 জনের মতো। তো একজন আবার 64টা গান লিখে পাঠিয়েছেন, একজন আবার 64টা, হ্যাঁ একজন আবার 17টা, একজন 12টা, এইভাবে প্রচুর সারা। কিন্তু এটা ভালো যে জেনারেশন বা নিউ জেনারেশনের মানুষগুলো ভাবছে, লিখছে, হ্যাঁ তাদের এই লেখা বা ভাবার জায়গার যে নান্দনিক জায়গাগুলি, এই জায়গাগুলোতে তাদের যে সময়টাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার যে ম্যাচিউরিটি, সেই জায়গাটা তাকে হেল্প করবে। তার ফলে হবে কি, সেই মানুষটা অন্য খারাপ কাজ করার চিন্তাভাবনা করবে না। হ্যাঁ, সে যদি শিল্পের কোনো একটা লাইনে সে যদি জড়িয়ে থাকতো, যে মানুষগুলো আসলে খারাপ কাজগুলো করতেছে বা ইয়ে করছে, তারা শিল্পে যদি কোনো লাইনে জড়িয়ে থাকতো, তারা কিন্তু এরকম খারাপ মানসিকতার জায়গাটায় যেতে পারতো না। তো এই লিরিসিস্ট মানুষগুলো সাহস দেখিয়েছে, তারাও লিখতে চায়। অনেকে হয়তো একটা প্রেফারেবল জায়গা পাচ্ছে না বা একটা স্কোপ পাচ্ছে না যে একটা গানকে শেয়ার করার, তো আমাদের সময় এসেছে। আমরা আভাস এবং প্ল্যাটফর্মের এই যৌথ উদ্যোগকে আমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমরা। আর যারা এতে পার্টিসিপেট করলেন, যারা লিরিক্স পাঠালেন, তাদেরকেও আমরা সবাই শুভেচ্ছা জানাচ্ছি আরটিভির পক্ষ থেকে। এখন পর্যন্ত সেরা 100 পাওয়া গিয়েছে খুব চমৎকার কিছু লিরিক্স পাবো, তাই না? এটা আলামত বা আভাস পাওয়া যাচ্ছে কিছু। আচ্ছা ভাই, আমরা পরবর্তী গানে তাহলে যাই। আমি বলতে হবে কিন্তু আভাসের আসলে প্রত্যেকটা গানের লিরিক্স কিন্তু চমৎকার, মানে খুব ভিন্ন ধর্মী। কিন্তু আমরা সচরাচর এখন যে ধরনের গানের যুগ চলছে সেই হিসেবে আমরা লাকি যে কিছু ভালো লিরিসিস্টের আমরা কাছে পেয়েছি বা আমরা দেখা হয়ে গিয়েছে আমরা একসঙ্গে, তো সেই জায়গাটা। তো কিন্তু একটা বড় স্কেলে অনেক মানুষের মধ্যে থেকে নিলে আবার দেখবেন যে একটা বেশ ভালো সংখ্যার ভালো মানুষ খুঁজে পাওয়া যায়, স্পেশালিস্ট।
কাঁচের দেয়াল তোমার আমার কাঁচের কখন গানটা শেষ হয়ে গেল আমি আসলে টেরই পেলাম না, আমি শুনতে শুনতে গানের এতটা ভেতরে চলে গেছি যে গানটা কখন শেষ হলো টেরই পেলাম না। সো ভাইয়া, আমরা আসলে যেটা বলছিলাম গানের আগে যে আভাসের যে গানগুলো এগুলোর প্রত্যেক গানের কথাগুলো খুব একটা মনে হয় যে সামাজিক কিছু অসঙ্গতি যত টুকটাক খুঁটিনাটি বিষয় এগুলো তুলে ধরার চেষ্টা করা হয়, তাই না? তাই কি? আসলে আমাদের গানগুলো হয় একটা মানে বিষয়ের উপরে সাবজেক্ট, আমরা একটা সাবজেক্ট চুজ করি, এরপর গানগুলো ভাবে তৈরি হয় আর কি। প্রত্যেকটা গানেরই আলাদা মিনিং আছে এখানে প্রতিটা গান। হ্যাঁ হ্যাঁ। সো ভাইয়া, আমাদের সাথে একজন দর্শক আছেন, তো আমরা কলটা নিয়ে নেই। হ্যালো দর্শক, কে বলছেন, আপনার নামটি বলুন, কোথা থেকে কল করেছেন বলুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি জি, আমার নাম পল্লব, আমি নাটোর থেকে বলছি। হ্যালো পল্লব, ধন্যবাদ, নাটোর থেকে আপনি আমাদের শুনছেন এত রাতে, ধন্যবাদ। আপনার না, আপনার ভাইয়ের সাথে কিছু বলার থাকলে বলুন, কিছু গান শুনতে চাইলে আপনি রিকোয়েস্ট করতে পারেন। হ্যালো পল্লব, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুরুতেই আরটিভি কে ধন্যবাদ জানাই। হ্যাঁ ধন্যবাদ পল্লব, কেমন আছেন? শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের কাউকে আনার জন্য। কোনো গানের রিকোয়েস্ট থাকলে ভাইয়ের সাথে কথা বলুন। হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। পল্লব কেমন আছো ভাই? ভাই ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো গান? আমি আপনার একজন ফ্যান, আমি আপনার ফুলে ফুলে গানটা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ফুলে ফুলেটা, আচ্ছা ঠিক আছে, তোমার রিকোয়েস্টের জন্য থ্যাংক ইউ, আমরা অবশ্যই গানটাটা ট্রাই দেব এবং অবশ্যই আমরা গেয়েও ফেলতে পারি। থ্যাংক ইউ তোমাকে জেগে থাকার জন্য। দর্শক, আপনার কল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করব আপনার প্রিয় গানটি গাওয়ার জন্য, আমাদের সঙ্গেই থাকুন। ভাইয়া, তো আমরা কি রিকোয়েস্ট কি রাখতে পারবো? আমাদের লিস্টে কি আছে আজকে এই গানটি? আমাদের লিস্টে কি আছে? পল্লবের জন্য একদম। হ্যাঁ, এত রাতে বেলা পল্লব ফুলে ফুলে শুনতে চাইছে। আমাদের দেখা যাচ্ছে ভাইয়া তার ভক্তদের জন্য সব সময় চেষ্টা করে থাকেন, ভক্তদের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য, এটা অ্যামেজিং। থ্যাংক ইউ ভাইয়া। আরে সব ভাইয়াই করে, মানে ছা হয় না যে এখানে একটা লিস্ট নিয়ে আসে, সবাই আছে, যত সবারই তো শ্রোতা দর্শক আছে, সবাই সব ভাইয়ারাই যে আমরা একই লোতে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। Oh,
জানি